आलोच्य विषय पर्याय सारणी वैशिष्ट्य पर्याय सारणी सूत्र विभिन्न विज्ञानी सूत्र गुरु प्रदान कर सम्पर्क आज के तुम्हारे सामने उपस्थित हो পর্যায় বের করার নিয়ম একটি পর্যায় সারণীতে যে মৌলগুলোকে আমরা সাজাবো বা যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আমরা তৃতীয় অধ্যায়ে শিখেছিলাম সেই ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে একটি মৌলের পর্যায় বের করা যায় গত ক্লাসে আমি পর্যায় সারণী একে তোমাদের বুঝিয়েছিলাম যে মৌলসমূহে পর্যায় সারণীর বাম থেকে যতই ডান দিকে মানে সারিগুলোর দিকে যাওয়া যায় সেগুলো হচ্ছে তাদের পর্যায় এবং উপর থেকে নিচের দিকে যে উল্লম্বভাবে কলামগুলো আছে সেগুলোকে বলা হয় তাদের গ্রুপ আমরা আজকে এই ক্লাসে শিখব কিভাবে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় এবং গ্রুপ বের করা যায় প্রথমেই আমরা দেখব কিভাবে পর্যায় বের করা যায় পর্যায় বের করার জন্য যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সেই মৌলের সর্বশেষ যে কক্ষপথে ইলেকট্রনটি থাকবে সর্বশেষ ইলেকট্রনটি যে কক্ষপথে থাকবে তাকেই ওই মৌলের পর্যায় বলে আমি আবারো বলছি একটু খেয়াল করে শোনো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি যে কক্ষপথে থাকবে অথবা সর্ববহিস্থ স্তরের যে কক্ষপথটি রয়েছে সেটাই হচ্ছে ওই মৌলের পর্যায় যেমন উদাহরণ হিসেবে আমি তোমাদের দেখাচ্ছি লিথিয়াম লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 এটার ইলেকট্রন বিন্যাস করলে আসতেছে 1s2 2s1 তাহলে সর্বশেষ যে ইলেকট্রন এই ইলেকট্রনটি আছে কত নম্বর শক্তি স্তরে এই যে দ্বিতীয় শক্তি স্তরে তার মানে এই মৌলের পর্যায় হচ্ছে 2 অর্থাৎ কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি যে কক্ষপথে থাকে তাকেই বলা হয় তার পর্যায় যেমন তোমাদের জন্য আরেকটু বড় মৌল যদি আমি করে দেখাই পটাশিয়াম পটাশিয়াম 19 সর্বশেষ যে ইলেকট্রনটি আছে সেটি চতুর্থ কক্ষপথে আছে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ ইলেকট্রনটি আছে চতুর্থ কক্ষপথে অথবা অন্যভাবে যদি আমরা বলতে চাই তাহলে সর্বশেষ যে শক্তি স্তর সেটি হচ্ছে 4 তাহলে পটাশিয়ামের পর্যায় হচ্ছে 4 আবার তুমি যদি এই ইলেকট্রন বিন্যাসটিকে আমাদের যে অরবিটাল চিত্র আছে চিত্রের মাধ্যমেও যদি করি তাহলে সহজে বুঝতে পারবে যে কত নাম্বার কক্ষপথটি তার পর্যায় আমি উদাহরণ হিসেবে যেমন দেখাচ্ছি যেমন ধরো সোডিয়াম সোডিয়াম মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 আমি যদি এটাকে চিত্রের মাধ্যমে দেখাই তাহলে প্রথম কক্ষপথ সেখানে আমি ইলেকট্রন দিলাম 2টি দ্বিতীয় কক্ষপথে আমরা জানি 8টি এবং তৃতীয় কক্ষপথে এখানে অলরেডি 10টি ইলেকট্রন হয়ে গিয়েছে তার মানে তৃতীয় কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন যাবে তাহলে এই সর্বশেষ ইলেকট্রনের জন্য শক্তি স্তর কোনটি এই 3 নাম্বার 1 2 3 এজন্য সোডিয়ামের পর্যায় হচ্ছে তৃতীয় নিশ্চয় আমরা বুঝতে পারছি যে কিভাবে মৌলসমূহের পর্যায় বের করতে হয় মৌলের পর্যায় বের করার এই একটিমাত্র নিয়ম সর্বশেষ ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ ইলেকট্রনটি যেই কক্ষপথে থাকবে বা যে শক্তি স্তরে থাকবে তাকেই বলা হয় ওই মৌলের পর্যায় এবারে আমরা দেখব কিভাবে গ্রুপ বের করা যায় মৌলসমূহের গ্রুপ কিভাবে বের করা যায় নিয়ম আমি নিয়মটি লিখছি না তোমাদের জন্য বলে দিচ্ছি
যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে, তাহলে সেই এস অরবিটালের যে সংখ্যাটি সেটিই হবে আমাদের ওই মৌলের গ্রুপ। যেমন উদাহরণ করে দেখাচ্ছি, উদাহরণ হিসেবে আমি সোডিয়ামকেই আবার ইয়ে করছি, 1s2 2s2 2p6 3s1। দেখো সর্বশেষ এস অরবিটালই আছে, তারপরে কিন্তু কোনো উপস্তর বা অরবিটাল নেই। তাহলে যদি কোনো মৌলের শুধুমাত্র সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে বিদ্যমান থাকে, তাহলে এস অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা সেটিই হবে তার গ্রুপ। এস অরবিটালে কয়টি ইলেকট্রন আছে? একটি। তাহলে সোডিয়ামের গ্রুপ হচ্ছে 1। লিথিয়াম একটু আগে আমরা করেছিলাম, লিথিয়াম 3, 1s2 2s1। তাহলে এখানে 1, এই যে 1, সেই 1টি হচ্ছে আমাদের মানে এস অরবিটালে প্রবেশ করেছে, সর্বশেষ ইলেকট্রনটি শুধুমাত্র এস অরবিটাল আছে, তার পরবর্তীতে কোনো অরবিটাল নেই, এজন্য এটিরও গ্রুপ হচ্ছে 1। একইভাবে আমি আরেকটি দেখাচ্ছি, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 12, 1s2 2s2 2p6 10, তাহলে 3s2। খেয়াল করে দেখো যে এখানেও সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে গিয়েছে, এস অরবিটালের পরে আর কোনো অরবিটাল বা শক্তি স্তর আমাদের এখানে নেই। তাহলে শুধুমাত্র এস অরবিটালে যদি সমাপ্ত হয়, তাহলে এস অরবিটালে যে ইলেকট্রন সংখ্যা থাকে সেটিই তার গ্রুপ। তাহলে এটির গ্রুপ কি হবে, কি হবে? তাহলে এটির গ্রুপ হবে 2। এই হলো আমাদের একটি নিয়ম, যে নিয়মের মধ্যে যদি মাত্র কোনো যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে শুধু এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, দেখো আমি তিনটি করেছি, সেখানে প্রত্যেক ক্ষেত্রে এস অরবিটালে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে আছে, যদি সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে, তাহলে সেই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে তার গ্রুপ। এবারে আমরা 2 নম্বর আরেকটি নিয়মে যাব, দুই নম্বর নিয়মটি হচ্ছে, যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রন দ্বয় একই কক্ষপথের এস এবং পি উভয় অরবিটালে প্রবেশ করে। আবার বলছি, যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রন দ্বয় বা ইলেকট্রন গুলো একই কক্ষপথের এস এবং পি অরবিটালে প্রবেশ করে, তাহলে এস এবং পি এই দুটি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে মনে মনে 10 যোগ করে তাদের গ্রুপ নির্ণয় করতে হয়। তোমাদের সুবিধার্থে যেমন আমি দেখাচ্ছি, ফ্লোরিন হচ্ছে 9, তাহলে 1s2 2s2 2p5। এবার আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ যে ইলেকট্রনগুলো আছে একই কক্ষপথের মানে 2 নম্বর কক্ষপথ বা শক্তি স্তরের দ্বিতীয় শক্তি স্তরের এস এবং পি এই দুইটি অরবিটালের মধ্যে প্রবেশ করেছে, তাহলে আমি বলেছিলাম যে এস এবং পি তে যে অরবিটাল আছে সেগুলোকে যোগ করতে হবে, তার মানে 2 প্লাস 5, তার সাথে মনে মনে 10 যোগ করে তাদের গ্রুপ নির্ণয় করতে হবে, তাহলে প্লাস 10, তাহলে ইকুয়াল হচ্ছে 17। এই ফ্লোরিনের গ্রুপ হচ্ছে 17। বুঝতে পেরেছি? আমি আবারও বলছি, যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রন দ্বয় অথবা ইলেকট্রন গুলো একই কক্ষপথের বা একই শক্তি স্তরের এস এবং পি এই দুটি অরবিটালের মধ্যে বিন্যস্ত থাকে বা দুটি অরবিটালের মধ্যে সমানভাবে থাকে বা সাজানো থাকে, তাহলে এস এবং পি অরবিটালের যে ইলেকট্রন আছে তাদেরকে যোগ করতে হবে। যেমন এস এ ছিল 2টি, পি তে ছিল 5টি, তাহলে 2 যোগ 5, এবং তার সাথে মনে মনে 10 যোগ করে নিতে হবে, তাহলে তার সাথে আমি 10 যোগ করলে হচ্ছে 17, তার মানে ফ্লোরিনের গ্রুপ হচ্ছে 17। এই হচ্ছে আমাদের গ্রুপ নির্ণয় করার আরেকটি নিয়ম। আমরা দুটি নিয়ম দেখলাম, একটি হচ্ছে শুধু এস অরবিটালে থাকলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার গ্রুপ, আর একটি হচ্ছে এস এবং পি দুটিতেই ইলেকট্রন থাকলে তার সাথে মনে মনে 10 যোগ করে হচ্ছে আরেকটি গ্রুপ বের করা যায়। এবার আমরা আরেকটি নিয়ম দেখব যে কিভাবে আরেক গ্রুপ বের করার সহজে গ্রুপ বের করা যায়। তো 3 নম্বর যে নিয়মটি সেটি হচ্ছে,
যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে যায়। আমরা যে প্রথমটি দেখেছিলাম, প্রথম নিয়মটির মধ্যে আমরা দেখেছিলাম যে সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে গেলে এস অরবিটালে বিদ্যমান ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার গ্রুপ। কিন্তু এখানে নিয়মটি আর একটু একটু পরিবর্তন হবে, সেটা হচ্ছে যদি সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে যায় এবং তার পূর্ববর্তী ডি অরবিটাল যদি বিদ্যমান থাকে, অর্থাৎ ডি অরবিটালে যদি ইলেকট্রন বিদ্যমান থাকে সেটি অপূর্ণ অবস্থায় থাকতে পারে বা পূর্ণতা প্রাপ্ত হতে পারে, তাহলে সেই এস এবং ডি এই দুটিকে যোগ করে যেটি হবে সেটি হবে তার গ্রুপ। যেমন ধরো কপার, আমাদের এখানে 9 হওয়ার কথা, কিন্তু আমরা তৃতীয় অধ্যায়ে আমি তোমাদের শিখিয়েছিলাম ইলেকট্রন বিন্যাস করতে গেলে যে যদি কোনো মৌলের ডি অরবিটাল অপূর্ণ থাকে, অর্থাৎ 4 অথবা 9 থাকে, তাহলে এস থেকে একটি ইলেকট্রন এনে তাকে 5 মানে অর্ধস্থিতিশীল অথবা স্থিতিশীল করতে হবে। 4 থাকলে 5 অর্থাৎ অর্ধস্থিতিশীল এবং 9 থাকলে 10 মানে স্থিতিশীল করতে হবে। তাহলে ইলেকট্রন বিন্যাসটি হবে এখানে 1 এবং এখানে হবে 10। তাহলে আমাদের এটি হয়ে যাচ্ছে কপার 29। আমরা এখানে গুণে দেখছি 2, 2, 4, 6, 10, 18, 28 আর একে 29। তাহলে দেখো সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে গিয়েছে, এস অরবিটালে প্রবেশ করেছে, কিন্তু তার পূর্ববর্তী ডি অরবিটালে ইলেকট্রন বিদ্যমান আছে। তাহলে সেই এস এবং ডি মানে এই দুটি অরবিটালের মধ্যে যে ইলেকট্রন আছে তাদেরকে যোগ করলে আমরা পেয়ে যাব এই মৌলটির গ্রুপ, অর্থাৎ কপারের গ্রুপ হবে এই 10+1। গ্রুপ হচ্ছে 11। অর্থাৎ আমরা আজকের ক্লাসে দেখলাম কিভাবে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে তার পর্যায় সারণীতে অবস্থান বের করা যায়। অবস্থান অর্থাৎ আমাদের পর্যায়, কত নম্বর পর্যায়ে আছে এবং কত নম্বর গ্রুপে আছে সেটিকে সহজ করে বের করার কয়েকটি নিয়ম আজকে আমি উপস্থাপন করলাম। আমি আবারও তোমাদের জন্য একটু রিভিশন করছি। প্রথমে আমি দেখিয়েছিলাম কিভাবে পর্যায় বের করা যায়। পর্যায় বের করার ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন যে কক্ষপথে আছে সেটিই হচ্ছে ওই মৌলের পর্যায়, এবং গ্রুপ বের করার ক্ষেত্রে আমরা 3টি নিয়ম দেখেছি। এই 3টি নিয়মের মধ্যে একটি হলো যদি এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ওই মৌলের গ্রুপ, আর যদি কোনো মৌলের এস এবং পি দুটি অরবিটালে একই শক্তি স্তরের দুটি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে তাহলে তা এস এবং পি অরবিটালের ইলেকট্রনকে যোগ করে তার সাথে 10 যোগ করলে বের হয়ে যাবে ওই মৌলের গ্রুপ। এবং সর্বশেষ যে নিয়মটি আমি দেখিয়েছি সেটি হচ্ছে যদি কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রন এস এ যায় তবে তার পূর্ববর্তী ডি অরবিটালের মধ্যে ইলেকট্রন বিদ্যমান থাকে, তাহলে এস মানে সর্বশেষ এস এবং তার পূর্ববর্তী ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যাকে যোগ করলে আমরা পেয়ে যাব আমাদের গ্রুপ। এই ছিল আমাদের গ্রুপ বের করার 3টি নিয়ম। অবশ্যই বই দেখবে, পাঠ্য বইয়ের মধ্যে অনেক সুন্দর করে নিয়মগুলো লেখা আছে। তার সাথে সাথে এই ক্লাসটাকে ফলো করে আমরা যে আমি যে ক্লাসে তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস শিখিয়েছিলাম সেখান থেকে বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস করে তুমি গ্রুপ এবং পর্যায় বের করবে। অতঃপর চতুর্থ অধ্যায়ে পর্যায় সারণী দেখে তুমি মিলিয়ে নিবে যে তোমার মৌলটির গ্রুপ এবং পর্যায় বের করা সঠিক হয়েছে কিনা। আশা করছি অবশ্যই বাসায় করবে, অন্ততপক্ষে 5টি মৌলের তো করবে, আমি জানি তোমরা করবে। বাসায় তো একা একা কোনো কাজ ছাড়া ভালোই লাগছে না, 5টি মৌলের গ্রুপ এবং পর্যায় বের করে দেখো না, ভালো লাগতেও পারে। ভালো